সরকারি প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা ও নির্মাণ ব্যয় বৃদ্ধি যেন একটি সহজাত প্রবণতায় পরিণত হয়েছে। দফায় দফায় সময়ক্ষেপণ এবং বাজেট বাড়ানোর ফলে কেবল জনসাধারণই সেবা থেকে বঞ্চিত হচ্ছে না, পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়ছে সার্বিক অর্থনীতিতে। বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো প্রকল্প নির্ধারিত ব্যয় বা সময়সীমার ভেতরে শেষ করা না গেলে জবাবদিহিতা ছাড়া সেটির সংশোধনী প্রস্তাব অনুমোদন করাই উচিত নয়। বিস্তারিত দেখুন আসাদ রিয়েলের বিশেষ প্রতিবেদনে। বর্তমান সরকারের আমলে একদিকে যেমন বাড়ছে নানামুখী উন্নয়ন প্রকল্প, অন্যদিকে অনেক প্রকল্পেই বারবার মেয়াদ বৃদ্ধির কারণে ঝুলে আছে বাড়ছে ব্যয়ও। নির্ধারিত সময়সীমা ও প্রথম প্রাক্কলিত বাজেটের মধ্যেই প্রকল্পের কাজ সম্পন্ন হওয়া যেন এখন বিরল ঘটনা। গত 8 ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় উন্নয়ন প্রকল্পে সময়ক্ষেপণ ও দফায় দফায় খরচ বৃদ্ধির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্প সংশোধন ও যখন তখন টাকা বাড়ানোর প্রস্তাব আনার প্রবণতা বন্ধ করে যথাসময়ে কাজ বাস্তবায়নে তাগিদ দেন তিনি। একবার দুবার নয়, অনেক প্রকল্পই 3 থেকে 4 বার পর্যন্ত মেয়াদ ও অর্থ বরাদ্দ উভয়ই বাড়ানো হচ্ছে। এতে করে জনগণের টাকা অপচয়ের পাশাপাশি কাঙ্ক্ষিত সেবা পেতে যেমন বিলম্ব হচ্ছে, দীর্ঘায়িত হচ্ছে ভোগান্তির মাত্রাও। এমন চিত্র ছোট থেকে শুরু করে মেগা প্রকল্পগুলোতেও। তাই লাগামহীনভাবে প্রকল্প সংশোধনকে দেশের সার্বিক অর্থনীতির জন্য একটি অশুভ সংকেত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। মেগা প্রকল্পের বাস্তবায়নে কিন্তু অনেক সময় ধীর গতি লক্ষ্য করা যায়, আর ধীর গতি যদি হয় তাহলে কিন্তু মেগা প্রকল্প খরচটাও মেগা হারে বেড়ে যায়। সেই কারণেই মেগা প্রকল্পগুলোর বাস্তবায়ন এবং সেই ক্ষেত্রে যে রিসোর্স মোবিলাইজেশন সেটা যেন যথাসময়ে হয় সেই ব্যাপারে খুব মনোযোগ থাকা দরকার। অন্য হয়তো আরো 2টো প্রকল্প আমি নিতে পারতাম, সেই প্রকল্পটা না নিয়ে এটার পেছনে আমাকে বেশি টাকা ব্যয় করতে হচ্ছে, এটা হলো এক। দ্বিতীয়ত যেটা সেটা হলো যে অনেকগুলি প্রকল্পের মূল উদ্দেশ্যই হলো যে ব্যক্তিখাতের বিনিয়োগকে আকর্ষণ করা। তাহলে আমরা ব্যক্তিখাতের বিনিয়োগের আকর্ষণের ক্ষেত্রে বিলম্ব হচ্ছে, সুতরাং সেটা থেকেও আমরা জনগণ সেটার অর্থনৈতিক ইতিবাচক ফলাফল পাচ্ছি না। একই সঙ্গে প্রকল্প ব্যয় বা প্রক্রিয়াগত নানা কারণ সহ সংশ্লিষ্টদের দুর্নীতির সুযোগ খোঁজাকেও বড় কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তাই এক্ষেত্রে নজরদারি এবং জবাবদিহিতার কোনো বিকল্প নেই। যে অনেকে হয়তো মনে হয় যেন অপেক্ষায় থাকেন যে এখন এটা কোনো মতে কাজটা পেয়ে নেই, পরে আমরা এটাকে দীর্ঘায়িত করে তখন এটার ব্যয় বাড়িয়ে আমরা তখন পুষিয়ে নেব। এখানে একটা দুর্নীতির একটা সুযোগ কিন্তু থেকে যায়। এটাকে যদি একটা ট্রান্সপারেন্সির মধ্যে নিয়ে আসতে পারি তাহলে আমার মনে হয় যে অ্যাকাউন্টেবিলিটিটা আরো শক্তিশালী হবে। আমার মনে হয় যে IMED-র একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এ বিষয়ে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMED-র সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী জানান, প্রতিটি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন দুর্বল প্রকল্পগুলো খতিয়ে দেখা হচ্ছে। IMED-র সচিব হিসাবে আমি 1-to-1 বেসিসে কিন্তু প্রকল্প ভিত্তিক আমরা মিটিং করছি। এ পর্যন্ত আমি প্রায় 50 ঊর্ধ্ব প্রকল্প কর্তৃপক্ষের সাথে 1-to-1 বেসিসে মিটিং করেছি, যে জিনিসটা IMED-তে আগে কখনোই ছিল না। আমরা কিন্তু এখন রেজাল্ট বেসড যে মনিটরিং সেটার উপর আমরা জোর দিয়েছি। ঊর্ধ্বতন এই সরকারি কর্মকর্তা আরও মনে করেন, একটি প্রকল্পের মানসম্মত বাস্তবায়নে কার্যাদেশপ্রাপ্ত সংস্থা, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও IMED-র ত্রিপাক্ষিক সমন্বয় প্রয়োজন। আসাদ রিয়েল, বাংলা টিভি, ঢাকা।